আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন একটি জব সার্কুলার নিয়ে হাজির হয়েছি। তো আপনি যদি একজন জব প্রার্থী হয়ে থাকেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমি প্রতিনিয়ত এই আমার চ্যানেলে জব রিলেটেড বিভিন্ন জব সার্কুলার, তারপর হচ্ছে বিভিন্ন জবের অ্যাডমিট কার্ডের তথ্য এবং জব অ্যাপ্লিকেশন তথ্য দিয়ে থাকি, এগুলো যেন সাথে সাথে আপনারা পেয়ে যান, সেজন্য আমার চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা, শুরু করি আজকের ভিডিওটি। আজকে যে জব সার্কুলারটি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্ডার গার্ড বাংলাদেশ লিমিটেড, বর্ডার গার্ড বাংলাদেশের বিজিবিতে নিয়োগ বিজ্ঞপ্তি। এটি সীমান্তরক্ষী বাহিনীর বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি 94তম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ ও মহিলা প্রার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। SMS এর মাধ্যমে রেজিস্ট্রেশন শুরু হবে 4 এপ্রিল 2019 সকাল 10টা থেকে। আবেদনের যোগ্যতা: SSC পাস পুরুষ ও নারী উভয় প্রার্থীরাই আবেদন করতে পারবেন। SSC বা সমমান পরীক্ষায় কমপক্ষে GPA 3 এবং HSC বা সমমান পরীক্ষায় GPA কমপক্ষে 2.50 পেতে হবে আলাদা আলাদাভাবে। পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফুট 6 ইঞ্চি, ওজন 49.895 কেজি বা 110 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 32 ইঞ্চি থেকে এবং স্ফীত অবস্থায় 34 ইঞ্চি হতে হবে। মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফুট 2 ইঞ্চি, ওজন 47.173 কেজি বা 104 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 28 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 30 ইঞ্চি হতে হবে। উপজাতীয় পুরুষ প্রার্থীদের উচ্চতা 5 ফুট 4 ইঞ্চি, ওজন 47.143 কেজি বা 104 পাউন্ড, বুকের মাপ স্বাভাবিক অবস্থায় 30 ইঞ্চি এবং স্ফীত অবস্থায় 32 ইঞ্চি থাকতে হবে। উপজাতীয় মহিলা প্রার্থীদের উচ্চতা 5 ফুট, ওজন 43.544 কেজি বা 96 পাউন্ড হতে হবে। 15 অক্টোবর 2019 প্রার্থীদের বয়স হতে হবে 18 থেকে 23 বছরের মধ্যে। দৃষ্টিশক্তি 6/6 থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে এবং সাঁতার জানতে হবে। ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত ও কম্পিউটারে দক্ষ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন। রেজিস্ট্রেশনের নিয়ম: টেলটক মোবাইলের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশন করা যাবে 4 এপ্রিল 2019 সকাল 10টা থেকে 8 এপ্রিল 2019 রাত 12টা পর্যন্ত। প্রথমে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে BGB স্পেস HSC বোর্ড কিওয়ার্ড স্পেস HSC রোল HSC স্পেস HSC পাস ইয়ার, অর্থাৎ যে সালে পাস করেছেন সেটি, স্পেস SSC বোর্ড কিওয়ার্ড স্পেস SSC রোল স্পেস SSC পাস ইয়ার স্পেস হোম ডিস্ট্রিক্ট কোড স্পেস উপজেলা নেম লিখে পাঠাতে হবে 16/16222 নম্বরে। প্রত্যেক জেলার কোড নম্বর বিজ্ঞপ্তিতে পাওয়া যাবে। SMS পাঠানো তথ্য যাচাই করে যোগ্য প্রার্থীদের তাৎক্ষণিক ফিরতি SMS একটি পিন নম্বর পাঠানো হবে। প্রাপ্ত পিন নম্বর সহ BGB স্পেস ES স্পেস পিন নম্বর স্পেস কন্ট্যাক্ট নম্বর কন্ট্যাক্ট মোবাইল নম্বর লিখে পুনরায় 16222 নম্বরে SMS পাঠাতে হবে। দ্বিতীয় SMS পাঠানোর সময় মোবাইলে পরীক্ষা ফি বাবদ 150 টাকা এবং SMS চার্জ সহ মোট 160 টাকা ব্যালেন্স থাকতে হবে। আবেদন ফি কেটে রেজিস্ট্রেশন নম্বর সহ একটি কনফার্মেশন SMS পাওয়া যাবে, পাঠানো হবে। রেজিস্ট্রেশন নম্বর সহ SMSটি সংরক্ষণ করতে হবে। SMS সংক্রান্ত বিষয়ে জানার জন্য যে কোনো মোবাইল থেকে 01769600898 নম্বরে ফোন করে অথবা টেলটক থেকে 121 নম্বরে ফোন করে বিস্তারিত জানা যাবে। তো বন্ধুরা, আমি সারমর্মটি এতক্ষণ পড়ছিলাম, এখন বিস্তারিত এই সার্কুলারে দেয়া আছে। বিস্তারিত সার্কুলারটি আমার ফেসবুক পেজে আমি পাবলিশ করব, আপনারা চাইলে সেখান থেকে ডাউনলোড করে দেখতে পারেন অথবা সেখান থেকে দেখে নিতে পারেন। এখানে জেলার কোড সহ বিস্তারিত দেয়া আছে।
এখানে জেলার কোডগুলো দেওয়া আছে, এগুলো ফিল আপ করে আপনারা SMS পাঠাবেন। তো এটা আমি পড়ছি না, এটা আপনারা আমি ফেসবুক আমার ফেসবুক পেজে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে বিস্তারিত পড়ে নিতে পারবেন। তো বন্ধুরা এ পর্যন্তই, এটা সম্পর্কে কোনো বিস্তারিত কোনো জানার থাকলে সেটা আমার ভিডিও কমেন্টে কমেন্ট অথবা আমার ফেসবুক পেজের পেজে সরাসরি মেসেজ করতে পারেন, এবং আমি আমার যতটুকু জানি ততটুকু দিয়ে চেষ্টা করব বুঝিয়ে দেওয়ার, এবং কীভাবে মেসেজ পাঠাবেন এটা নিয়ে যদি কোনো ধরনের কোশ্চেন থাকে আমাকে করবেন। তো এই ছিল আজকের জব সার্কুলার। সরকারি বেসরকারি সকল চাকরির খবর পড়তে আমাদের পেজটি ফেসবুক পেজ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।